শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। বরাবরের মতো আজকে রাঙা সকালের আয়োজনে একজন রাঙা মানুষ আমাদের সঙ্গে থাকবে, যার গল্প আমরা পুরো ঘন্টা জুড়ে শুনবো। আমরা দুজনও আপনাদের সঙ্গে আছি, সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছি আমি রোমান। দর্শক শুভ সকাল লাবণ্য, তোমাকে তোমাকেও শুভ সকাল, কেমন আছো? আমি বেশ ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। রাঙা সকালে রাঙা মানুষদের সাথে কথা বলতে পারি আমরা, সেজন্য একটু বেশি ভালো আছি সত্যি। চলো আমরা দর্শকদের জানিয়ে দিই আজকে প্রথম ঘন্টা আমাদের মাঝে কে এসেছেন। চলো দর্শক, আজ আমাদের মাঝে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল নূরুন্নাহার ফাতেমা বেগম। তার সম্পর্কে আমরা অনেকেই জানি, তবে আরেকটু বিস্তারিত জানবার জন্য তার জীবনের গল্প আজ আমরা রাঙা সকালের মাধ্যমে জানবার চেষ্টা করব। চলুন শুরুতেই তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? জি ভালো। আমরা বলছিলাম রাঙা মানুষদের সাথে যখন আমরা রাঙা সকালে বসি তখন আসলে আমাদের দিনটা অনেক সুন্দর হয়ে যায়। আপনার দিন আসলে কিভাবে শুরু হয়? আমার দিন শুরু হয় আসলে সকালবেলা তো অফিসে এসে রোগী দেখা শুরু করে দেই, তার সাথে আরও অফিসের অনেক কাজ থাকে। সকাল কটায়? আমি সাধারণত 7:30টার মধ্যেই অফিসে ঢুকে পড়ি। আচ্ছা। আমাদের অফিস টাইম হচ্ছে 8টায়, কিন্তু আমরা যেহেতু শুধু রোগী না দেখে আরও অনেক কিছু কাজ, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও করতে হয়, যে কারণে আমি একটু আগে চলে আসি। কারণ আমাদের, আমি তো কার্ডিওলজিস্ট হিসাবে, আমাকে ক্রিটিক্যাল পেশেন্টগুলো নিয়েই ডিল করতে হয়। তো আমি চাই একটু নিরিবিলিভাবে, যেগুলি একটু বেশি ক্রিটিক্যাল পেশেন্ট ওগুলোকেও আমার কাছে আসার আগে, মানে আমি যাতে ওই রোগীগুলোর একটু দেখে একটা প্ল্যান করতে পারি, এই জন্য আমি আধা ঘন্টা সময় আমি হাতে রেখে চলে আসি ক্রিটিক্যাল ম্যানেজমেন্টগুলো করার জন্য, মানে ওই প্ল্যানগুলো করার জন্য সকালে। এখন বলা চলে ব্যস্ততার দিন, ব্যস্ততার সকাল শুরু হয় একেবারে। তো ছোটবেলার সকালটা জানতে চাই, ছোটবেলার দিনগুলো কেমন কাটতো? আপনার জন্ম সিলেট নগরীতে, কেমন ছিল সেসব দিনগুলো? মৌলভীবাজার। আমার আসলে বাবার চাকরির সুবাদে আমার জন্ম হয়েছে মৌলভীবাজার শহরে, তখন আমার আব্বা ওখানে পোস্টিং ছিলেন। তো আমি প্রথম 2 বছর ওখানেই ছিলাম, সেই সময়টা তো আমার মনে নাই, আর সেরকম মনে নাই। তারপরে আমার আব্বা পোস্টিং হয়ে সিলেটে চলে আসেন এবং আমরা তখন সিলেটেই, আমার বাবা স্থায়ীভাবে আমাদেরকে ওখানে রেখে দেন, কারণ ওনার খুব ঘন ঘন পোস্টিং হতো বলে আমাদের লেখাপড়া যেন। আমার বাবা ছিলেন কাস্টমসের একজন কর্মকর্তা ছিলেন। তো তখন ছোটবেলা আসলে খেলাধুলা খুব বেশি করতাম। কি খেলতাম? তখন আসলে আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল, পাড়ার বন্ধু বান্ধব, তাদের সাথে খেলা হতো। আসলে এখন আমার মনে পড়ে গাইয়া গুট্টি না কি একটা খেলা ছিল, তারপরে লুকোচুরি খেলা, বিভিন্ন বাসায় ঢুকে আমরা লুকাতাম, তারপরে এমনকি সাঁতার কাটার মতো পানিতে নেমে সাঁতার কাটা, অনেক কিছু, অনেক ধরনের 7 ছাড়া, 7 আপ, এরকম নাম ছিল তখন খেলাগুলোর, অনেক দৌড়াদৌড়ি খেলাধুলা ছিল। বিভিন্ন বাসার মাঠে আমরা এগুলো খেলতাম, আমাদের বন্ধু বান্ধব যারা ছিল, এক এক দিন এক এক বাসায় আমাদের খেলা হতো আর কি। আচ্ছা, আপনারা তো 7 ভাই বোন। জি। আচ্ছা, একটু আপনার পরিবার সম্পর্কে শুনি, বাবা মা ভাই বোন। আমার বাবা এবং মা আসলে, আমি বেশি ইয়াং এজ থাকতেই মারা যান। আমার 13 বছর প্লাস যখন হয়েছে তখন আমার আম্মা হঠাৎ করে মারা যান, আর তার ঠিক 9 মাস পরে আমার আব্বাও, মানে আম্মা মারা যাওয়াতে হঠাৎ করে উনি এতই আপসেট হয়ে যান যে উনিও 9 মাস পরে মারা যান আর কি, হার্ট অ্যাটাক করে। তো এরপরে থেকে আমরা ভাই বোনরাই আসলে, আব্বা তো একটা বাড়ি করে রেখেছিলেন, সেই বাড়িতেই আমরা থাকতাম। তো শুধুমাত্র আমার বড় বোনের লেখাপড়াটা তখন শেষ হয়েছিল। আচ্ছা। উনি তখন ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করে উনি তখন কলেজে অধ্যাপনা শুরু করেছিলেন, আর বাকি সবাই আমরা তখন পড়াশোনাই করতাম। তো আমার যে সেকেন্ড ভাই, ফার্স্ট ভাই উনি মাস্টার্স পড়তেন, আর সেকেন্ড ভাই তখন মেডিকেলে পড়তেন, আর আমি তখন, আমার বাবা যখন মারা যান আমি কলেজে মাত্র 1st ইয়ারে ভর্তি হয়েছি, আর আম্মা মারা যাওয়ার সময় আমি জাস্ট মেট্রিক পাস করেছিলাম আর কি। তো এইভাবেই ভাই বোনরা মিলে একসাথে বড় হয়েছি। এখন আমার 3 ভাই আছেন আর 4 বোন আমরা। তো 3 ভাইয়ের মধ্যে বড় ভাই হলেন বিজনেসম্যান, সেকেন্ড ভাই উনি হলো থোরাসিক সার্জারির প্রফেসর ছিলেন, এখন রিটায়ার করেছেন, আর 3rd ভাই হচ্ছেন সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের লয়ার আর কি। আর 4 বোনের মধ্যে 3 বোনই শিক্ষকতা পেশায়, কলেজের স্কুলের ওনারা টিচার আছেন এবং কেউ কেউ রিটায়ারও করেছেন, আর আমি শুধু সেনাবাহিনীতে আছি আর কি।
সেই সময় আসলে বাবা মা চলে যাওয়ার পরে পরিবারের সবাই ভাই বোনরাই আপনারা বলছিলেন, সবাই মিলেছিলেন, কিভাবে নিজের এই যে দায়িত্বগুলো বা নিজেদের পড়াশুনো, খাওয়া দাওয়া সবকিছু পরিবারে যা যা করণীয় থাকে আসলে কিভাবে আসলে গুছিয়ে উঠতেন? আসলে আমার বাবার সঙ্গে আমরা খুবই অ্যাটাচ ছিলাম। আমার বাবা খুবই আমাদের ছেলেমেয়ে ওনার ছেলেমেয়েদেরকে উনি খুবই অন্যরকম করে মানুষ করেছেন। যেমন আমি ছোটবেলায় আমার বাবার কাছ থেকে নিউজ পেপার পড়াটা শিখেছি। আচ্ছা, আব্বা যেমন অফিস থেকে এসেই বলতেন খবরের কাগজটা নিয়ে আসো, নিয়ে এসে বলতেন তুমি হেডিংগুলো পড়ো, এইভাবে করে ছোটবেলা থেকে এই যে বিভিন্ন জেনারেল নলেজ, বিভিন্ন দেশের, যেমন আমরা অনেক ছোটবেলা কিন্তু সব বলতে পারতাম কোন দেশের কোনটা ক্যাপিটাল সিটি, সেই দেশের মুদ্রার নাম কি, মানে এগুলো আমার বাবাই আমাদেরকে খুব এনকারেজ করতেন। তো এত অ্যাটাচ ছিলাম, হঠাৎ করে আমাদের বাবা মারা যাওয়া, মা মারা গেছেন মাত্র কিছুদিন আগে, আর আব্বা তখন সবসময় বলতেন তোমাদের মা না মারা গিয়ে আমি যদি মারা যেতাম তাহলে ভালো হতো, কারণ তোমরা তো আমার কাছে কিছু বলো না, তোমাদের কত কিছু লাগে তোমরা সেগুলি তো আমার কাছে বলতে পারো না। তো আব্বা সবসময় ওনার ফ্রেন্ডদেরকে বলতেন যে আমার মেয়েগুলো আসলে ওরা, ওদের তো অনেক কিছু লাগে যেগুলো মাকে বলা যায় বাবাকে বলা যায় না, কিন্তু ওদের তো আমা উনি খুবই আপসেট থাকতেন সবসময়, আর আমার মায়ের সঙ্গে খুবই অ্যাটাচ ছিলেন। আমি দেখতাম যে আমার বাবা যখন এসে খবরের কাগজ পড়তে বসতেন আম্মার পাশে বসতো, ওনারা একটা টপিকস পড়ে দুইজন আলাপ করতো। আর আমরা যখন ছোটো ছিলাম তখন ফুটবল খেলাটা খুব জনপ্রিয় ছিল, তখন আমরা তো সিলেট শহরেই থাকতাম, রেডিওতে কিন্তু ধারা বিবরণী দিত। তো আমার এখনও মনে পড়ে আম্মা একটা ক্লাব সাপোর্ট করতেন, সেটা ছিল মোহামেডান স্পোর্টিং, আর আমার আব্বা সাপোর্ট করতেন হচ্ছে আবাহনী। তো আমরা ভাই বোনরা এরকম ভাগ হয়ে যেতাম, কেউ আব্বার পক্ষে কেউ আম্মার পক্ষে। তো ছোটোবেলা থেকে আমাদের আসলে এরকম হতো যে খেলা শোনার সময় আম্মা আবার হয়তো কিছু খাবার বানায় নিয়ে আসতেন, সেই খাবার খেয়ে খেয়ে আমরা হয়তো খেলাগুলো শুনতাম, অনেক সুন্দর স্মৃতি ছিল আর কি। তখন তো হঠাৎ করে আব্বা আম্মা মারা যাওয়ার পরে আমরা আসলে সবাই মানে অকুল সাগরে পড়ার মতোই অবস্থা, কারণ শুধু একজন শুধু পড়াশোনা শেষ করেছেন, বড় বোন। তো তখন আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদেরকে, আমি নিজে যেটা মনে করতাম যে আমাদেরকে মানুষ হতে হবে, আর এমন কোনো কাজ করা যাবে না যে আমার মৃত বাবা মাকে যাতে কেউ কোনো দিনও গালি না দেয়, না বলে যে অমুক এরকম ছেলে মেয়ে রেখে গেছে তারা তো এরকম খারাপ কাজ করে। যে মা বাবা আসলে আপনাদের ভেতরে এমন বীজ আসলে বপন করে গিয়েছিলেন, সেখান থেকে আসলে প্রত্যেকে আপনারা নিজেদের স্ব স্ব ক্ষেত্রে আসলে প্রতিষ্ঠিত হয়েছেন, আলোকিত হয়েছেন, আপনাদের কাজের ক্ষেত্রে যার যার ক্ষেত্রে জি আলো ছড়িয়েছেন। আপনার সম্পর্কে আমরা যেসব তথ্য জানি সেগুলো আমরা একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। দর্শক, আজ আমাদের মাঝে আছেন বাংলাদেশ শিশু হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ ব্রিগেডিয়ার জেনারেল নুরুন্নাহার ফাতেমা বেগম। দেশের প্রথম পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট নুরুন্নাহার ফাতেমা বেগম 1987 সালে সেনাবাহিনীতে যোগদান করেন। 1998 সালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে প্রতিষ্ঠা করেন শিশু হৃদরোগ বিভাগ, যা দেশের প্রথম শিশু হৃদরোগ চিকিৎসা কেন্দ্র। পরবর্তীতে বাংলাদেশে শিশু চিকিৎসার আরেক দিকপাল অধ্যাপক এম আর খানের সাথে প্রতিষ্ঠা করেন চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশ। ডাক্তার ফাতেমা এ পর্যন্ত কোনো কাটা ছেঁড়া ছাড়াই 6,000-এরও বেশি শিশুর জটিল হৃদরোগের চিকিৎসা করেছেন। তিনি বাংলাদেশের সর্বপ্রথম শিশুদের বিনা অপারেশনে চিকিৎসা ট্রান্সক্যাথেটার ইন্টারভেনশন চালু করেন। শিশু হৃদরোগ চিকিৎসায় তার উদ্ভাবিত বিভিন্ন পদ্ধতি দেশে এবং বিদেশে অনুসরণ করা হচ্ছে। 2012 সালে তিনি দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো পালমোনারি বাল্ব প্রতিস্থাপন করেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মা বাবার নামে প্রতিষ্ঠিত ওয়াদুদ ময়মনসিংহ ফাউন্ডেশন থেকে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও সেবা প্রদান করছেন। চিকিৎসা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এবছর রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদক লাভ করেন ব্রিগেডিয়ার জেনারেল নুরুন্নাহার ফাতেমা বেগম। দর্শক, আমরা তার সাথে আছি, আমাদের খুব সৌভাগ্য হয়েছে তার সাথে কথা বলবার। চলুন তার জীবনের গল্পে আবার ফিরে যাই। ছোটোবেলার গল্পে ছিলাম, আপনার ভাই বোনদের কথা শুনছিলাম এবং তারা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আপনি যে এই যে চিকিৎসা ক্ষেত্রে পড়াশোনা করবেন, সেই ইচ্ছাটি আসলে আপনার ভেতরে কবে থেকে জাগ্রত হয়েছিল? আমার আসলে নিজের ইচ্ছা ছিল না প্রথমে, ওই যে বললাম আমার বাবা, ওনার খুব শখ ছিল ওনার একজন মেয়ে যেন ডাক্তার হয়। আমার বড় ভাই তো ভর্তি আগেই হয়ে গিয়েছিলেন, কিন্তু উনি বলতেন যে আমার একটা মেয়ে যেন ডাক্তার হয়। তো এখন ওনার টার্গেট ছিল যে আমি যাতে হই আর কি। তো আমি আসলে পড়াশোনা করতাম আমার বাবাকে খুশি করার জন্য,
কারণ আমার বাবা দেখতাম যে যখন আমরা স্কুলে পড়তাম আমাদের রেজাল্ট যেদিন আউট হতো আমরা এসে দেখতাম যে বাবা বারান্দায় দাঁড়ায় আছেন শোনার জন্য যে কি হয়েছে, মানে প্রথম হয়েছে নাকি, মানে উনি খুব শুনতে চাইতেন যে একটা ভালো রেজাল্ট যেন করি। তো ছোটবেলা থেকে আমি আসলে নিজের জন্য না, আমার সবসময় ইচ্ছা থাকতো আমার বাবার মুখে আমি হাসি দেখব। তো এই জন্য এই বাবার ইচ্ছার জন্যই পূরণ করার জন্যই পড়াশোনা, আমরা যতই খেলাধুলা করতাম দুষ্টুমি করতাম কিন্তু পড়ার সময় কিন্তু পড়তামও যাতে বাবাকে একটা ভালো রেজাল্ট শোনাতে পারি। তো এইভাবেই বাবার ইচ্ছা পূরণ করার জন্য যখন উনি মারা গেলেন তখন তো আমি ফার্স্ট ইয়ারে পড়ি, তখন মনে হলো না আমি যদি ডাক্তার হতে পারি তাহলে আমার বাবার স্বপ্নটা হয়তো পূরণ হবে। আমি আর কোনো কিছু চিন্তাই করি নাই। আমি যখন ইন্টারমিডিয়েট পাস করেছি আমি শুধু একটা জায়গায় অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে মেডিসিন, এবং এইটাতেই ভর্তি হয়েছে, আর কোনো জায়গায় আমি অ্যাপ্লাইও করি নাই। একটি জায়গাতেই অ্যাপ্লাই করেছিলেন এবং সেখানেই আপনি আসলে উত্তীর্ণ হয়েছেন, কিন্তু সেনাবাহিনীতে যোগদান করবার ইচ্ছাটি আসলে কার ছিল? আসলে মেডিকেল পাস করার পরেই আমার যেহেতু বাবা মা ছিল না, আমার ভাই বোনরা খুবই ভাবলেন যে এখন তো বিয়ে টিয়ে হওয়া দরকার, তো সেই হিসাবে আমার হাজবেন্ড ছিলেন আর কি সেনাবাহিনীর কর্মকর্তা, সেই হিসাবে আমি বিয়ের পরে আমি ইন্টার্নশিপ শেষ করার পরেই চলে আসি ওনার সাথে। তো তখন আমার বড় ভাই বললেন যে তুমি যেহেতু এখন ম্যারিড, এখন তোমার একসাথে থাকার জন্য এখানে ও যেটা বলে সেটাই করো। তো আমার হাজবেন্ড বললো যে তুমি, ও নিজেই অ্যাপ্লাই করে দিয়েছিল, আমি জানতামও না, তো আমার হাজবেন্ডই অ্যাপ্লাই করে দিয়েছিল, সেখান থেকেই আর কি আমি আর্মিতে যোগদান করি। আচ্ছা, তার আগে জানতে চাই যে আপনি কোন মেডিকেলে পড়াশোনা করেছেন? আমি মেডিকেল, সিলেট মেডিকেল কলেজ, এখন বলে এমএজি ওসমানী মেডিকেল কলেজ। আচ্ছা, তো এই যে স্বপ্ন, তখন বাবার স্বপ্ন পূরণ করছিলেন যে মেডিকেলে ভর্তি হয়েছেন বাবার জন্য, আপনি বাবার জন্য আসলে মেডিকেলে পড়ার ইচ্ছা, তো সেখানকার অভিজ্ঞতা কেমন ছিল যে আপনি পড়া শুরু করলেন প্রথম বর্ষ থেকে ইন্টার্নশিপ পর্যন্ত, কেমন অভিজ্ঞতা ছিল? সেখানে এসে আমার বাবার জায়গাটা নিয়ে নিলেন আমার বড় ভাই, যিনি অলরেডি ডাক্তার হয়ে গিয়েছেন। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তখনই আমার বড় ভাই ফিফথ ইয়ার পাস করে ফেলেন, তো উনি ছিলেন খুব ভালো স্টুডেন্ট। উনি মেডিকেল জীবনে আসলে এত কঠিন পড়াশোনা, অনেকেই আমাদের এখানে সাপ্লিমেন্টারি বলে একটা হয় যে ওটা পেয়ে যায়, একটা সাবজেক্টে হয়তো খারাপ হলেও সেটা আবার পড়ে দেয়। তো আমার ভাই কোনোদিনও সাপ্লিমেন্টারি পান নাই। এখন উনি প্রথমে আমার উপরে যেটা ওনার নির্দেশ আসলো যে তুমি কখনো সাপ্লিমেন্টারি পেতে পারবে না, তোমাকে অবশ্যই একবারে সবগুলো সাবজেক্ট পাস করতে হবে। তো প্রথমে আমি আমার বাবার জন্য পড়তাম, পরে দেখা গেল যে আমার ভাইয়ের একটা খুব, মানে ওনার সিলেট মেডিকেল কলেজে মোটামুটি ওনার খুব পরিচিতি ছিল, সবাই ওনাকে খুব ভালো জানতো, আর ওনাকে খুব ভালো স্টুডেন্ট হিসাবেও জানতো। সেই ভাইয়ের বোন হিসাবে আমি যদি খারাপ করি, আর এই মেডিকেল কলেজের পড়াগুলো খুব কঠিন, এখানে ফেল করাটা কিন্তু একটা স্বাভাবিক, পাস করাটাই বরং একটু অস্বাভাবিক। একটা দুইটা সাবজেক্টে বেশিরভাগ মানুষই দেখা যায় যে হয়তো অনেক সময় ইয়ে করতে পারে না, কোয়ালিফাই করতে পারে না, আবার সেকেন্ড টাইম হয়তো দে। তো সেখানে আমি প্রথম থেকে আমার আসলে এই যে ভাইয়ের মান সম্মান রাখার কারণে একটা দায়িত্ব বেড়ে যায়, এবং আমার কাছে তখন এটা একটা আরেকটা নতুন হয়ে দেখা দিল যে না, আমি যদি খারাপ করি আমার ভাইয়ের যে বন্ধু বান্ধব মহল আছে, ওনার যত ফ্রেন্ড ট্রেন্ড আছে, তারা তাদের কাছে ওনার মুখটা ছোট হয়ে যাবে। তখন আমি ওনাকে খুশি করার জন্যই তখন পড়তাম আর কি, যে না আসলে মানুষের সামনে এরকম একটা থাকতে হয়, না হলে কোনো ইয়ে থাকে না আর কি, যে আচ্ছা ঠিক আছে পড়লাম। কিন্তু আমার কাছে খুবই মনে হতো যে না, আমার করতেই হবে, আমি কোনোভাবেই আমার খারাপ করা যাবে না। তো এইভাবেই আর কি পড়াশোনা চলছিল, আমার ভাই তখন আমার গার্জিয়ান হিসেবে ওখানে। তো ওখানে যাদেরকে শিক্ষক হিসেবে পেয়েছেন মেডিকেলে, তাদের সম্পর্কে একটু শুনবো, তারা কতটা সহযোগিতা করেছে আপনাকে? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আসলে খুবই কঠিন জীবন, এটা প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্টের জন্য। হঠাৎ করে ঢোকার পরে এই যে ডেড বডি ডিসেকশন করা, তারপরে বোন স্টোনসগুলা, এগুলি তো আমরা জীবনে কখনো দেখি নাই এর আগে। তো প্রথম যখন এইগুলি সংস্পর্শে আসা হয়, অনেকেরই মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া হয় যে ডেড বডির মধ্যে বসে থাকতে হয়, তারপর তাদের বডিগুলো কেটে কেটে ডিসেকশন করে করে শিখতে হয়। তো আমাদেরও প্রথম যখন আমরা প্রথম জয়েন করি মেডিকেলে তখন এরকম হয়েছিল, এবং এই টিচারগুলো যারা থাকে তারা আমাদের সময় আসলে ছিল যে তারা খুবই কড়া টিচার ছিল, এমনকি আমরা যে ছোটোবেলাও কখনো আমাদেরকে কেউ বেদ দিয়ে
হাতের মধ্যে মারা, এই সমস্ত আমরা কোনো স্কুল জীবনেও পাই নাই। কিন্তু আমাদের এই অ্যানাটমির শিক্ষকরা আমাদের এমনও হতো, না পারলে ওনারা বেদ দিয়েও হাতের মধ্যে বলতেন, কারণ এত কঠিন ছিল, ছেলেমেয়েরা পারতো না। তখন ওনারা এইরকম ভয়ও দেখাতেন এবং ওনারা অনেকেই বেদ নিয়ে বসতেন। তো ওই রকম একটা ভয়ঙ্কর অবস্থা থেকে মানে অ্যানাটমিগুলো আমাদেরকে, অ্যানাটমিটাই আমাদের জন্য বেশি কঠিন ছিল আর কি। আর পরবর্তীগুলো যখন আমরা থার্ড ইয়ারে উঠে গেলাম, ক্লিনিক্যাল ক্লাস শুরু হলো, তখন আমার একজন শিক্ষকের কথা না বললেই নয়, উনি ছিলেন অবসরপ্রাপ্ত একজন ক্যাপ্টেন ওয়াহিদ স্যার। তো ওই স্যারকে সবাই খুব ভয় পেত, উনি যখন হাঁটতো ওনার চারপাশ খালি হয়ে যেত, মানে যে যেদিকে পারতো সরে যেত, যে স্যার না জানি কি বলে, বকা দেয় কিনা। তো ওই স্যার আবার আমাকে খুব পছন্দ করতেন, যে কোনোভাবেই হোক উনি আমাকে দু একদিন দেখেছেন যে আমি পড়াশোনা করছি। আমার বড় বোন খুব অসুস্থ ছিলেন, উনি হসপিটালে ভর্তি কেবিনে, তো আমি ওনাকে পাহারা দিতাম রাত্রেবেলা। তো স্যার যখন রাত্রেবেলা ওনার আন্ডারে ভর্তি ছিলেন, এসে দু একদিন উনি দেখছেন যে আমার বোনকে আমি পাহারা দিচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আমি লেখাপড়াও করছিলাম পরের দিন ক্লাসের জন্য, আমার প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, আমি বসে বসে ছবি আঁকছিলাম। তো ওই থেকে ওনার এত একটা ভালো ইমপ্রেশন হয়ে গেল যে এত কড়া উনি, কিন্তু আমাকে উনি খুব ভালোভাবেই মানে দেখতেন আর কি। তো উনি আমাকে বলেছিলেন যে তোমার মধ্যে অনেক সম্ভাবনা আছে, তোমার বাবা নাই, তুমি যদি লাগে আমি তোমাকে হেল্প করব, তুমি লন্ডনে পড়তে যাবে, তুমি অনেক ভালো ভালো জায়গায় পড়বে। তো ওনার খুব আর কি ইন্সপিরেশন ছিল এবং আমাকে সবসময় উনি খুব ইন্সপায়ার করতো। এবং ওনার আন্ডারে সরাসরি আমার বড় ভাই ছিলেন ওনার সিএ, তো আমার বড় ভাইয়ের মতো উনি আমাকে বলতেন আর কি যে তোমার ভাই যেরকম তুমিও সেই রকম হতে হবে। তো উনি আসলে ওই সময় আমার একটা আরেকটা অনুপ্রেরণার উৎস ছিল। এবং এরপর আপনি এমবিবিএস পাস করবার পর এফপিএস এফসিপিএস করেছেন, করেন আপনি শিশু রোগ বিষয়ে, শিশু রোগে, হ্যাঁ ওটা ছিল পেডিয়াট্রিক্স মানে শিশু। এই বিষয়টিকে কেন বেছে নিলেন? আসলে আমরা যখন পাশ করি এমবিবিএস, তখন আমাদেরকে একটা, আমাদের সময় এরকম ছিল যে আমাদেরকে একটা মেজর সাবজেক্ট বেছে নিতে হতো যে আমি কোনটাতে কেরিয়ার করব। তো আমি যখন এমবিবিএস পাশ করি, তখন সব মেয়েরাই কিন্তু গাইনিতে যেত, সবাই স্ত্রীরোগ বিশেষজ্ঞতে চলে যেত। আর আমার আসলে ওই স্ত্রীরোগ বিশেষজ্ঞ, এটা আমার আমার এটা পছন্দের সাবজেক্ট ছিল না। তো আমি তখন চয়েস করলাম যে না, আমি পেডিয়াট্রিক্সটা করব। তো ওই সময়ে আমি আমার মেজর সাবজেক্ট হিসেবে পেডিয়াট্রিক্সটা নিয়ে নেই এবং পেডিয়াট্রিক্সে কাজ করে আমি এত অনুপ্রাণিত হই, আমার এত ভালো লেগে যায় যে আমি ওই থেকে দিন রাতে, আমাদের ডিউটি আওয়ার ছিল 8 ঘন্টা, কিন্তু আমি 16 ঘন্টা 20 ঘন্টা এক নাগাড়ে থাকতাম সকাল থেকে। তো এরকম যে অসুস্থ বাচ্চাগুলো যখন ভালো হয়ে যেত, যখন ওরা হাসতো, আমাদের এটাই মনে হতো যে আমার আর কিছু দরকার নেই, এটাই আমার খুব ভালো লাগে। তো এরপরে এইভাবেই আর কি আমি আসলে যেদিন পাশ করেছি তার পরের দিন থেকেই আমি পেডিয়াট্রিক্সটাকেই আমি বেছে নিয়েছি এবং এখনও আমি এটার সাথেই আছি। তো অনেক শিশুদেরকে নিয়ে তো কাজ করা হয়েছে, অনেক শিশুর হৃদরোগ বা এমন কিছু ঘটনা নিয়ে কাজ করা হয়েছে, কোনো ঘটনা মনে আছে কি যে ঘটনা সবসময় আপনাকে নাড়া দেয় বা এই শিশুটার জন্য কাজ করতে পেরে নিজের ভালো লেগেছে বা শিশুটাকে বাঁচাতে পেরে ভালো লেগেছে? জি, আসলে এরকম অনেক ঘটনা, আমি তো অনেক দিন ধরে এখন এই পেশার সাথে জড়িত, অনেক ঘটনা আছে। তো একটা দুইটা হয়তো আমি একটু বলতে পারি। একটা বাচ্চা ছিল নিউবর্ন বেবি, তো সে তার জন্ম হওয়ার সময় তার একটা বিরাট মানে বড় একটা কিডনি হাইড্রোনেফ্রোসিস বলে ওরকম একটা কিডনি নিয়ে সে জন্মগ্রহণ করে। তো তার অপারেশন হয় 2-3 দিন পরে আর কি, ইউরোলজিস্ট অপারেশন করেন এবং সে আইসিউতে চিকিৎসাধীন ছিল। ওটা যেহেতু অন্য সাবজেক্টের, আমার আন্ডারে ছিল না, তো আমি আবার ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনগুলোতেও আমাদের কার্ডিওলজিস্ট হিসাবে আমরা কাজ করি, সেই হিসাবে যত বাচ্চা আইসিউতে থাকে, খারাপ থাকে, আমি সেগুলির কেয়ার করতাম, তাদের আর্টিফিশিয়াল লাইফ সাপোর্ট টাপোর্ট এগুলি। তো ওই বাচ্চাটা হঠাৎ করে অপারেশনের পরের দিন খুব খারাপ হয়ে যায়। তো সে আইসিউতে ছিল আর আমি যাচ্ছিলাম আমার কেতলেবে আমাদের অপারেশন করার কাজের জন্য। তো আমি যখন সামনে বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছি, তখন আমি আমাকে দেখে ওই ভিতর থেকে ওরা বললো যে আপনাকে পেয়ে গেছি, খুব ভালো হয়েছে, একটু তাড়াতাড়ি আসেন। তো ওরা বললো যে, ঢোকার পরে বললো, বাচ্চাটা খুব খারাপ, খুব সম্ভব এক্সপায়ার করেছে, আপনি দেখেন কিছু করতে পারেন কিনা। তো আমি সাথে সাথে ওই বাচ্চাটাকে রিসাসিটেট করা শুরু করলাম। একটু সময়ের মধ্যেই বাচ্চাটার হার্টটা একটু চলে আসলো, আমরা আর্টিফিশিয়ালি তাকে ভেন্টিলেশনে দিলাম এবং তখন যেটা দেখলাম যে ওর যে কিডনিটা অপারেশন হয়েছে, ওর কিডনিটা আসলে ফেলিওর হয়ে গেছে।
তো ক্রিয়েটিনিন অনেক হাই, তার পেশাব পড়ছে না, বন্ধ হয়ে গেছে। ইমিডিয়েটলি নিউবর্ন বেবিতে কেউ ডায়ালাইসিস করে না। আমি বললাম না, ডায়ালাইসিস নিউবর্ন করে না বললে হবে না, এই বাচ্চাকে করতে হবে। তো ইমিডিয়েটলি আমি তখন ওই পেশেন্টের, আমার যে কলিগ ছিলেন সিনিয়র, ওনার সাথে নিয়ে আমরা ডায়ালাইসিসও স্টার্ট করে দিলাম। এবং এটা অনেক আগের ঘটনা, খুব সম্ভব 2001-2 সালের দিকে হবে। তো ওই বাচ্চার বাবা অলরেডি ফোন করে বলে দিয়েছে তার বাড়িতে যে বাচ্চা মারা গেছে। তো কিছুক্ষণ পরে আমি যখন সব সেট টেট করে, এক ঘন্টা লেগে গেছে প্রায়, বের হয়ে এসেছি, তখন ওর বাবাকে বললাম না, ও এখনও আছে, তুমি দোয়া করো, তোমার বাচ্চা এখনও মারা যায় নাই, দেখা যাক কী হয়। তো এই বাচ্চাটা হলো কি, আমরা এত মানে তাকে কেয়ার করতে লাগলাম যে সে আলটিমেটলি বেঁচে গেল। তো এই বাচ্চাটা বাঁচা যাওয়াটাই ছিল, বাচ্চাটাই ছিল আমাদের জন্য বিরাট একটা ইন্সপিরেশন। এবং বাচ্চার বাবা তখন বলল যে ম্যাডাম, আমি এই বাচ্চার নাম তো রাখি নাই, আপনার হাতেই যেহেতু এই বাচ্চাটার এই কাজগুলো হয়েছে, আপনি ওর নাম রেখে দেন। তা আমি বললাম যে ওকে তো তুমি বলেছিলে যে মারা গিয়েছে, তুমি তোমার বাড়িতে সবাইকে জানিয়ে দিয়েছ, তাহলে ও তো আসলে মারা যায় নাই, তো ওর নাম আমরা রাখি অমৃতা। তো ওই মেয়েটার নাম ছিল অমৃতা, এখন সে বড় হয়ে গেছে। গত বছর সে এসেছিল আমার সাথে দেখা করতে, এখন মনে হয় তার বয়স 12-13 বছর এরকম হবে, বা 14 বছর, বেশ বড়, সে স্কুলের হায়ার ক্লাসে পড়ে। তো এরকম আমি অনেক বাচ্চার নাম রেখেছি, কারণ এমন হয়েছে জন্মগত হৃদরোগ নিয়ে জন্ম নিয়েছে, এমনই জটিল রোগ যে বাঁচবে না। তো 1-2 দিনে তো আর মানুষ নাম রাখে না, দেখা গেছে আমাদের কাছে চলে আসছে। আমরা এমন একটা কিছু হয়তো করব অপারেশনের, যেটা আমরা বিনা অপারেশনে করি, ইন্টারভেনশন। এখন ওখানে তো একটা নাম দিতে হয়, এন্ট্রি করতে হয়। দেখা যাচ্ছে যে এন্ট্রি করতে গেছি, বাচ্চার মা বাবা ব্ল্যাঙ্ক, কি নাম দিবে, তারা তো এত আপসেট, মানে হয়তো কারো প্রথম বাচ্চাই হয়েছে এটা, তারা তো এত আপসেট যে তাদের আর কোনো মাথা কাজ করে না। তখন ওরা আমাকে প্রায়ই বলে যে আপনি একটা নাম রেখে দেন। তো এরকম আমি অনেক নাম রেখেছি, আমার নাম রাখা অনেক বাচ্চা আছে যারা এখন বড় হয়ে গেছে আর কি। দর্শক চলুন দেখে নেই আজ কার কার জন্মদিন। দর্শক, আজ সুনির্ণয়া হাজং সোহার দ্বিতীয় জন্মদিন। বগাডুবি কলমাকান্দা নেত্রকোনা সুনির্ণয়া হাজং সোহা, তোমাকে রাঙা সকালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ ইফাত আফরিন ইভার চতুর্থ জন্মদিন। শিবগঞ্জ বগুড়ার ইফাত আফরিন ইভা, তোমাকেও রাঙা সকালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ সৈয়দা রাইসা ইসলাম মেঘার পঞ্চম জন্মদিন। গুলশান ঢাকার সৈয়দা রাইসা ইসলাম মেঘা, তোমাকেও রাঙা সকল পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। মেরিল মিল্ক সোববার রাঙা সকল অনুষ্ঠানে 2-7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীরুত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন RANGASHOKAL@maachranga.tv এই ঠিকানায়। দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল নুরুন্নাহার ফাতেমা বেগম, তার কাছে আমরা আবারও ফিরে যাচ্ছি। আমরা বিভিন্ন ঘটনা শুনছিলাম আপনার কাছ থেকে, তো এই বিষয়ে এবারে আসলে জানতে চাই, 1998 সালে আপনার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে আপনার হাতেই প্রতিষ্ঠিত হয় এই শিশু বিভাগটি, তো কেমন ছিল সেদিনের অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে? আসলে এর আগে আমি 2 বছর সৌদি আরবে ট্রেনিং করতে যাই আর কি, তো এই সাবজেক্টটা বাংলাদেশে ছিল না। আমি যখন পেডিয়াট্রিক্সে FCPS পাশ করি 1995 সালে, আপনি তো বোধহয় প্রথম দেশের, জি জি, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট প্রথম। তো আমি যখন 1995 সালে FCPS পাস করে ফিরত আসি, ফিরত আসার 2 দিনের মাথায় সৌদি আরব থেকে একটা টিম আসে, দুইজন ওদের সিনিয়র একদম হেড অফ দ্য ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জারি, যে বাংলাদেশ থেকে তারা আমাদের হসপিটাল থেকে তারা কিছু ডাক্তার নিতে চায়। তো সেখানে কিন্তু পেডিয়াট্রিক কার্ডিওলজি বিষয়টা ছিল না, তারা আসছিল অ্যাডাল্ট যে কার্ডিওলজি সেটা এবং কার্ডিয়াক সার্জারি এগুলির জন্য, কিন্তু তাদের ওখানে খুব ক্রাইসিস ছিল পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট। তো তারা অন দ্য স্পট বলে যে আমাদেরকে কি আপনারা একজন দিতে পারবেন। তো আমি মাত্র তখন এসেছি এবং আমি যেহেতু এত কঠিন FCPS কোর্স, এত পড়াশোনা, এবং আমি একবারেই পাশ করেছিলাম বলে আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়েছিল।
তো আমার আর পড়ার আর ইচ্ছাও ছিল না, আর কোনো ট্রেনিং এই মুহূর্তে আমি আর, আমার মনে হচ্ছিলো আমি আর পারবো না, কারণ আই ওয়াজ সো টায়ার্ড। এবং আমার বেবি ছিল, ওকেও আমি কোনো সময় দিতে পারছিলাম না। তো তখন আমার মনে হলো পাশ করেছি যখন, এখন আমি একটু আমার বেবিটাকে একটু সময় দিব। কিন্তু সেটা আর হলো না, দুই দিনও যায় নাই, আমাকে হঠাৎ করে কল করলো ওনারা। এবং ওই দুইজনই একা একা ইন্টারভিউ নিচ্ছিলেন, আমাদের দেশের কেউ ছিলেন না। তো ওনারা যখন আমি গেলাম, আমি আমার বস যারা ছিলেন তাদেরকে বললাম যে আমি এই পরীক্ষা দিব না, আমার এখন আমি খুবই টায়ার্ড, আমি মাত্র পাশ করে এসেছি, আমি এখনই আর কোনো কিছু পড়তে চাই না। তো ওনারা বলল না তুমি বুঝছো না, এটা এটা খুবই ভালো একটা সুযোগ, আচ্ছা ঠিক আছে তুমি পরে এটা চিন্তা করবে, আগে পরীক্ষাটা দিয়ে দাও। আচ্ছা, তো ওনারা আমাকে জোর করে পরীক্ষা দিতে পাঠালেন। এবং আমি ঢুকে দেখি বিরাট বড় রুমের মধ্যে এরকম দুইজন ফরেনার বসে আছে, আমি একটু ভয়ও পেয়ে গেলাম। কিন্তু ওনারা যে প্রশ্নগুলো ধরলো, কিভাবে যেন আমি ওই প্রশ্নগুলোর খুব ভালো আনসার করতে পারলাম। এবং ওনারা এত খুশি হলো যে ওনারা উঠে দাঁড়ায় গেল, বলে তুমি এগুলি কোথা থেকে জানলে? তো আমি বললাম, তারপরে বলে না এগুলি তো এখনো টেক্সট বুকে আসে নাই, তুমি বলতে পারলে এই জন্য আমরা বলছি। তো এরপরে ওনারা ফেরত গিয়ে বললেন যে বাংলাদেশে আমরা খুব ভালো একজন ডাক্তার পেয়েছি, আমরা ওকেই নিব। ওনাদের কলিগদেরকে ওনারা গিয়ে গল্প করেছেন যে আমরা বাংলাদেশ থেকে একজনের ইন্টারভিউ নিয়ে এসেছি, ও খুবই ভালো, আমরা ওকেই নিব। কিন্তু আমি সিনিয়রিটি অনুযায়ী আমি ছিলাম একদমই জুনিয়র। তো তারপরে ওরা বলছে না আমাকেই নেবে। তো তখন আমি পড়লাম আরেক বিপদে, ওরা এখন আমাকে ছাড়া আর নেবে না। আচ্ছা, তো আমি আমাদের যে সবচেয়ে বড় যে আমাদের বস আছেন ওনার কাছে গিয়ে অনেক রিকোয়েস্ট করলাম যে স্যার আমাকে দিয়েন না, আমি স্যার যেতে চাচ্ছি না। তো স্যার তখন বললেন যে কেন তুমি যেতে চাচ্ছ না? তখন আমি বললাম যে স্যার আমার বাচ্চাটা তো অনেকদিন আমি তাকে সময় দিতে পারি নাই, এখন মাত্র পাশ করে এসেছি। তো উনি তখন আমাকে খুবই বকা দিলেন, বললেন যে অনেক বাচ্চা আছে যাদের মা মারা গেছে, তারা থাকতে পারে না, তুমি তো মারা যাও নাই, তুমি তুমি তো আছো, তুমি শুধু একটু বিদেশে যাচ্ছ, আর তোমার বাচ্চাকেও নিয়ে নিবে কয়েকদিন পরে। তারপরে আমি তো তখন মানে ওনার এই কথা শুনে আমি তো আরও কান্নাকাটি শুরু করে মানে আর দেখলাম যে আর কোনোই কাজ হবে না। তখন আমি চলে যাই আর কি, পরে এক বছর পরে সব প্রসেসিং করতে করতে এক বছর লাগে। প্রথমে আমাকে একাই যেতে হয়, তারপরে আমি দুই তিন মাস পরে ওখানে যেয়েই আমি ওদেরকে বলি যে আমি আমার মেয়েকে ছাড়া তো থাকতে পারবো না। তখন ওরা আমার মানে আমার অস্থিরতা দেখে ওরা বলে না ওর খুব কষ্ট হচ্ছে। পরে ওরা আমাকে একটা মেড সার্ভেন্ট সহ আমার মেয়েটাকে আর কি যাওয়ার জন্য অ্যালাউ করে। তো এইভাবেই আমি দুই বছর খুব হার্ড ট্রেনিং করি। এবং আমার তো প্ল্যান ছিল অন্যরকম, আমার মেয়েটা বড় মেয়েটার বয়স তখন ছিল 7 ইয়ার্স। তো আমাদের প্ল্যান ছিল যে আমাদের ফ্যামিলি তো ইনকমপ্লিট আছে, সেই কারণে আমাদের প্ল্যানটা ছিল অন্যরকম। কিন্তু আমি তো চলে গেলাম অন্য আরেকটা কোর্সে যেতে, 2 বছর লম্বা টাইম। তো তখন আমার আসলে সেকেন্ড মেয়েটাও তখন হয়ে যায় আর কি। তো ওই মেয়েটা আমি এত হার্ডওয়ার্কের মধ্যে যখন ও আমার মানে কনসিভ করেছিলাম, তখন এই এই হার্ডওয়ার্ক করতে করতে আমি প্রথম দিকে এগুলি বুঝিও নাই। এবং এমন অবস্থা হয় যে আমি এবং গো দুইজনেই এত ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে যাই যে আমি অনেকদিন ভেন্টিলেটর বা মানে যে লাইফ সাপোর্ট এরকম ছিলাম। তখন আমার 1 বছর ট্রেনিং শেষ হয়েছে আর আমার মেয়েও দুই মাস একদম আইসিউতে, সেও লাইফ সাপোর্টে ছিল ছোটো যে বেবিটা আর কি। তো এই অবস্থার মধ্য দিয়ে আমার মানে আমি কাজ শেখার জন্য আমার মানে জানটা দেওয়া আর কি বাকি রাখছি শুধু, কারণ তখন ছিল এরকম যে বাংলাদেশে এই টেকনোলজি ছিল না। আমি সকালে সেই 7টায় যেতাম, রাত্রে 12টা বেজে যেত, এত হার্ডওয়ার্ক করতে হতো, কারণ এত কঠিন সাবজেক্ট শেখার জন্য আমাকে প্রচুর কাজ করতে হতো। এবং ওখানে ডাক্তারের খুব অভাব ছিল, এত রোগী এত কাজ, ডাক্তার ছিল খুব কম। আর ওরা আবার আমাকে খুবই রিলাই করতো, দেখা যেত যে কোনো কাজ ওরা আমাকেই ডাকতো সবসময়। আর ওরা জানতো না যে আমি যে শিখ বা কিছু, আমি বলিও নাই ওদেরকে, ওরা ভাববে হয়তো ট্রেনিংয়ে এসে উনি এরকম। তো ওরা আসলে না জেনেই, আসলে জানলে হয়তো ওরা পরে আমাকে অনেক বকা দিয়েছে যে তুমি কেন আমাদেরকে বলো নাই। লাস্টে এমন হয়েছে যে আমি ডিউটিরত অবস্থায় আমি খুব সিক হয়ে যাই, এবং আমি যখন গিয়ে রিপোর্ট করি তখন যে ডাক্তার আমার ছিল সে বলছে তোমাকে আর আমি বের হতে দেবো না এই রুম থেকে, এক্ষুনি আমি তোমাকে ভর্তি করবো। তো তখন সে আমার হেড অফ দ্য ডিপার্টমেন্টকে জানায়, এবং তিনি তখন আকাশ থেকে পড়েন, বলেন যে তখন আমি খুবই প্রিমেচিওর হয়ে গেছে বেবি 30 উইকসে, যার জন্য কেউ আর অত বুঝতেও পারে নাই। আচ্ছা, তো তখন উনি বলে যে এই মেয়েটা কী করেছে, ও তো নিজের ক্ষতি, বাচ্চার ক্ষতি, সব কিছু করে। তো
তো যাই হোক, পরে আমাকে অনেকদিন অসুস্থ থাকতে হয়, আইসিউতে থাকতে হয়, এবং আমি যখন মারা যাবই সবাই ভেবেছে, আমার বাচ্চাও মারা যাবই সবাই ভেবেছে, দুইজনে মারা যাবো, এটাই হয়তো আমি বাংলাদেশে থাকলে, তখন আমাদের তো আর অত উন্নত চিকিৎসা ছিল না, কিন্তু ওখানে উন্নত চিকিৎসা থাকার কারণে আমি এবং আমার বাচ্চা দুইজনই আমরা বেঁচে যাই। এবং দুই মাস ও হসপিটালে ওর 1 কেজি নিয়ে ওজন নিয়ে জন্মগ্রহণ করেছিল, তারপরে ওরা 2 কেজি ওজন যখন হয় তখন ওরা আমার কাছে দেয় আর কি। আচ্ছা, তো এই অবস্থার মধ্য দিয়ে আমি যখন আবার আমার নর্মাল লাইফে ফিরে আসি, অনেকদিন আমি চোখে দেখতাম না, কারণ এত আমার স্ট্রেস গিয়েছে, তখন মনে হতো আমি কিভাবে কার্ডিওলজি করব, আমার তো চোখে দেখতে পাচ্ছি না, তো সব কিছুই আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়। এবং আমার যারা ওখানের কলিগস ছিল, বস ছিলেন, আমার প্রফেসর যারা ছিলেন, ওরা আমাকে লাস্ট পার্ট অফ মাই ট্রেনিং সেটাতে তারা এত সুযোগ দিয়েছে যে তাদের দেশের ডাক্তারদেরকেও তারা এত সুযোগ দিত না। তারা আমাকে সব কঠিন কাজগুলো বলতো তুমি করো, তোমার দেশে এই ডাক্তার নাই, তোমার দেশে এই টেকনোলজি নাই, তুমি গেলে তো আর কেউ তোমাকে শেখাতে পারবে না। তো আমি সুস্থ হওয়ার পরে আমাকে অনেক সুযোগ দিয়েছে। তো তারপরে এমন হয়েছে যে আমি আসার সময় ওরা বলেছে যে তুমি যে যে কাজ করবে, তোমার দেশে তো এই সাবজেক্টই নাই, তোমার কোনো জিনিসপত্র থাকবে না, আমরা তোমাকে যাওয়ার সময় সব যে ডিসপোজেবল আইটেমস আইটেমস এগুলো আমাকে ওরা এত জিনিসপত্র দিয়ে দেয় যে আমি পরবর্তী 3 বছর ওই জিনিসগুলো দিয়েই বাংলাদেশে এসে কাজটা শুরু করি আর কি। বলতে পারি অনেক সহযোগিতাই পেয়েছি। জি, অনেক সহযোগিতা। তো 2 বছর পরে তো আপনি দেশে ফিরেছেন। হ্যাঁ, তখন ওই যে এসে আমি আমার হসপিটালে এটা শুরু করি আর কি, শিশু হৃদরোগ বিভাগ, শিশু হৃদরোগ। এবং আপনি আমাদের একজন আরেকজন বিখ্যাত চিকিৎসক প্রয়াত এম আর খানের সাথে আপনি শুরু করেছিলেন। না, এখানে তো আমি কাজ করতাম, ওটা হয়েছে বেশি দিন হয় নাই, চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশ যেটা, সেটা হয়েছে কি আসলে এই শিশু হৃদরোগের চিকিৎসা করতে গিয়ে আমরা যেটা দেখি যে সব রোগী, বেশিরভাগ রোগী, অলমোস্ট 80% হচ্ছে গরিব, এরা কোনো চিকিৎসা করতে পারে না। দেখা যায় যে ওরা আসে, একটা কিছু বললাম, বলে যে আমার টাকা নাই। এভাবে হলে তো আসলে আমরা হতাশ হয়ে যাই যে একটা রোগীর চিকিৎসা না করতে পারলে তাহলে আমি শুধু শুধু ওকে দেখে কি করব। তো এভাবে কি করা যায়, আমি এমনি আমার নিজস্ব লেভেলে আমার ভাই বোন থেকে সাহায্য নিয়ে আগেও আমি হেল্প করতাম, কিন্তু পরে দেখলাম যে না, এটা না, আমরা আরও বড় পরিসরে কিছু করা যায় কি না। তো এটা 2014 আমরা এটা করি আর কি, আমার খান স্যারকে বলে যে স্যার এরকম কিছু করা যায় কি না। তখন স্যার আমাদের পেশায় আরও যারা শিশু হৃদরোগ বিশেষজ্ঞ এখন হয়েছেন, শিশু সার্জারি বিশেষজ্ঞ হৃদরোগের আছেন, ওদের সবাইকে ডেকে আমরা একটা গেট টুগেদার করি, এবং সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেই যে না, আমরা সবাই মিলে আমাদের জাকাতের টাকাগুলো দিয়ে আমরা একটা ট্রাস্ট করব। প্রথমেই তো আর অন্য অন্য মানুষকে না বলে নিজেরা কি করতে পারে, তো নিজেরা করতে পারি, আমরা তো সবাই জাকাত দেই। তো এটা হলো যে আমরা সবার জাকাতের টাকাগুলোকে আমরা করলাম, আমাদের বন্ধুবান্ধব, আমাদের ফ্রেন্ড রিলেটিভস সবার থেকে নিয়ে আমরা একত্র করে সেইখান থেকে আমরা রোগীদেরকে আর কি মাসের একদিনে, যেমন এই এই মাসে রোজার মাসেই এটা আমরা করি জাকাত কালেকশনটা, এই মাসে হবে আমাদের 17 মে তারিখে আমাদের এই মিটিংটা হবে, এবং এখানে আমরা জাকাত কালেকশন করব, এবং সারা বছর ওই টাকা থেকে আমরা যার যখন লাগে গরিব বাচ্চাদেরকে দিই আর কি। বা তো একটা বিষয় আসলে জানতে এখন ইচ্ছা করছে যে সেই সময় আসলে শিশু হৃদরোগ বিভাগ আপনি যখন চালু করেন বা প্রতিষ্ঠা করেন, তখন আসলে শিশুদের হৃদরোগ হতে পারে এই বিষয়টা আসলে পরিবারের আত্মীয় স্বজন বা মা বাবা বিশেষ করে কিভাবে নিতেন, বিশেষ এটা মনে হয় খুব চ্যালেঞ্জের বিষয় ছিল আপনাদের জন্য? আমার জন্য আসলে, আমি যখন ফেরত আসি তখন অনেকেই আমাকে বলে যে তুমি ট্রেনিং করেছো ঠিক আছে, কিন্তু এই রোগী তো বাংলাদেশে নাই, এটা তুমি তুমি একজন ভালো ডাক্তার, তুমি অনেক ভালো ছিলে পেডিয়াট্রিক্সে, তুমি শিশুতেই থাকো, না হলে তোমার তো আসলে ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে, তুমি এই শিশু হৃদরোগ বিষয়টা ভুলে যাও, ট্রেনিং করেছো ঠিক আছে, কিন্তু তুমি শিশু হৃদরোগেরই চিকিৎসা করো। তো আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল মানুষকে কনভিন্স করা, এবং তখন আমি শিশুদের যে হার্টের রোগ হয় এই জিনিসটা বললে অনেকেই হাসতো, বলতো না বড়দের হার্টের রোগ শুনেছি, শিশুদের তো শুনি নাই কখনো। তো আমি তখন করতাম কি, এই বিভিন্ন জায়গায় সিএমই প্রোগ্রাম বলে আমাদের কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন, বিভিন্ন মেডিকেল কলেজগুলো যেখানেই সুযোগ পেয়েছি, যত সেমিনার হয়েছে শিশু হৃদরোগ বিশেষজ্ঞদের, নবজাতক বিশেষজ্ঞদের, সেগুলিতে আমি অ্যাটেন্ড করতাম এবং আমি সাইন্টিফিক পেপার প্রেজেন্ট করতাম, এবং সেখানে আমি বলতাম যে শিশু হৃদরোগ হলে এরকম লক্ষণ দেখা যায়, এই এই চিকিৎসা আছে, আপনারা অনেক মিস করছেন, আপনাদের নবজাতকদের মধ্যে এইগুলি আছে কিন্তু আপনারা হয়তো বুঝছেন না,
তো আমি নিজে নবজাতকের যে আইসিইউগুলো এগুলোতে আমি গিয়ে গিয়ে রাউন্ড দিয়ে দিয়ে রোগীগুলোকে বের করে নিতাম। তো প্রথম আমার অনেক ফাইট করতে হয়েছে মানুষকে বোঝানো প্লাস কনভিন্স করা, এবং যখন বলতাম কোনো বাচ্চার শিশু হৃদরোগ হয়েছে তার মা বাবাও এটা কেমন জানি অ্যাকসেপ্ট করতে চাইতো না, বিশেষ করে অভিভাবকরা যারা পরিবার যারা তারা মানতে চাইতো না। তো এটা নিয়ে আপনার বিশেষ বিভিন্ন কেস স্টাডি রয়েছে, সেটা যদি কিছু শুনি আপনার কাছ থেকে। মানতে না চাইলেও রোগটা তো আসলে হয়ে গেছে, হ্যাঁ, তখন তারা তো দেখছে যে আমরা ইকোকার্ডিওগ্রাফি করছি, রোগগুলো পাচ্ছি, তখন তো চিকিৎসা করতেই হয়। তো দু একটা কেসের কথা আমার মনে আছে যেগুলি মানে খুবই স্মরণীয় আমার জীবনে আর কি। তা আমাদের যে মনে আছে নিশ্চয়ই, আমরা এই শতাব্দীতে যখন প্রবেশ করি প্রথম দিন, সেটা অনেক পুরো ওয়ার্ল্ডেই সেলিব্রেট করা হয়েছিল যে মিলেনিয়াম শুরু হচ্ছে। তো ওই দিনই রাত্রে একটা বাচ্চা জন্মগ্রহণ করে, পুরান ঢাকার একটা মেয়ে। তো তার এমন একটা রোগ হয়, তারা তো মা বাবা মনে করেছে যে ভালো বাচ্চা বাসায় নিয়ে গেছে, বাসায় নিয়ে যাওয়ার পরে বাচ্চাটা নীল হয়ে যায়। তখন তাকে বিভিন্ন জায়গায় রেফার করার পরে আলটিমেটলি কোনো কারো কাছ থেকে সে শুনে যে আমি একজন আছি এই বিষয়ের বিশেষজ্ঞ, তখন সে আমার কাছে আসে বাচ্চাটাকে নিয়ে। তো আমরা আমাদের হাসপাতালে বিশেষ পারমিশন নিয়ে বাচ্চাটাকে ভর্তি করি, এবং এই বাচ্চাটার যেটা ছিল তার রক্তনালীটা উল্টা ছিল, এটাকে বলে ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ। এটি হলে বাচ্চারা সাথে সাথেই মারা যায় যদি তার হার্টে কোনো ছিদ্র না থাকে, কারণ দূষিত রক্তগুলো তখন শরীরে প্রবেশ করে এবং কোনো অক্সিজেন থাকে না। তো একটা ছিদ্র করে দিলে তখন কিছু অক্সিজেন শরীরে প্রবেশ করে বাচ্চাটা বেঁচে থাকতে পারে। তো এই বাচ্চাটাও এরকমই ছিল যে তার ছিদ্রটা তৈরি করতেই হবে, না হলে সে আর বাঁচবে না। তো তখন এই বাচ্চাটারও মা বাবা ওর নাম রেখেছিল, আমরা সবাই মিলেই, যে তার নামটা রেখেছিল হলো শতাব্দী। তাদের খুব মানে শখের বাচ্চাটা ছিল, শতাব্দীর ফার্স্ট ডেতে সে একদম 12টার সময় মনে হয় সে জন্মগ্রহণ করে। তো এই বাচ্চার ফ্যামিলিতে একটা মানে কি বলবো আর, তারা এত হতাশায় নিমজ্জিত হয়ে যায় আর কি। তো যখন আমি ছিদ্রটা তৈরি করে দিই বাচ্চাটা ভালো হয়ে যায়, এখনও বাচ্চাটা আছে। তাকে পরবর্তীতে রগটা যে তার ইয়ে ছিল উল্টা ছিল সেটার জন্য আমরা ইন্ডিয়াতে পাঠিয়ে দিই এবং সেটাও সে ঠিক করে নিয়ে আসে। এখন তার তো 19 বছর বয়স, এখনও সে আমার কাছে আসে, কিন্তু তার ইদানিং একটু কমপ্লিকেশন হচ্ছে, কিছু হার্টবিট টিটি রেগুলার আসে। তো সেটার জন্য আমরা তাকে একটা পেসমেকারও দিয়েছি রিসেন্টলি, সে এখনও আছে। তো এইটা একটা বাচ্চা আমার মনে পড়ে আর কি, যে একদম শতাব্দীর প্রথম ক্ষণে সে জন্মগ্রহণ করেছিল এবং সে এখনও বেঁচে আছে। যদি এই চিকিৎসাটা না পেত তাহলে হয়তো সে আর বাঁচত না। এই জন্য তাদের পক্ষ থেকে আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাই, এবং এরকম নিশ্চয়ই আরও অনেকেই আপনাকে ধন্যবাদ জানিয়েছে। আরও দু একটি স্টাডির কথা যদি আপনি বলেন, কেসের কথা। আর একটা বাচ্চা, ও হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর, ওনার বাচ্চা, বাচ্চাটার নামটা রায়ান খুব সম্ভব। তো ওই বাচ্চাটা এরকম জন্মের পরই বাচ্চাটা খুবই নীল হয়ে যায় এবং আমাদেরই একটা কর্পোরেট হসপিটালে এসে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে ওরা অনুমান করে যে বাচ্চার খুব কঠিন একটা হার্টের রোগ আছে, কিন্তু তারা এই চিকিৎসাটা তাদের কাছে নাই। তো উনি সে কোনো রকমে আমার নামটা জোগাড় করে এবং আমার সাথে যোগাযোগ করে। তো আমার সেই দিন আমার মানে ওটি ডে ছিল আর কি, মানে ওই দিন আমি এমনিতেই ওখানেই ছিলাম, কেতলেবে ছিলাম। তো ওই বাচ্চাটাকে ওরা ওই হসপিটাল থেকে পাঠায় অ্যাম্বুলেন্সে করে, একেবারে মানে 11th hour-এ আর কি, একেবারে বলতে গেলে আর কোনো চিকিৎসা করার সুযোগই নাই এরকম অবস্থায় বাচ্চাটা আমাদের কাছে ভিতরে এসে যখন ভিতরে নিয়ে আসে ওটির ভিতরে। তো তখন আমরা নিয়ে যেয়ে ভিতরে দেখি যে তার একটা রক্তনালী নাই, সে অন্য আর একটা রক্তনালী দিয়ে কোনো রকমে বেঁচে আছে আর কি, অন্য রক্তনালীটাও প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় বাচ্চা প্রায় কার্ডিয়াক অ্যারেস্টে চলে যাচ্ছে। আমরা তাড়াতাড়ি করে দৌড়ে তাকে নিয়ে টেবিলের মধ্যে ইয়ে করি এবং কাজ শুরু করি। এমন অবস্থা যে তার কিছুই করা যাচ্ছে না, না যে ছোটো রক্তনালীটা বন্ধ হয়ে যাচ্ছে সেটা খুলে দিতে পারছি, না তার যে রক্তনালীটা নাই সেটা খুলে দিতে পারছি, কারণ বাচ্চা নিজেই খারাপ, তার হার্ট প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমার একটা টিমকে বললাম তোমরা রিসাসিটেট করো, কার্ডিয়াক মেসেজ করো, আর আমি এর মধ্যে দেখি চেষ্টা করে। তো আল্লাহর রহমতে আমরা মানে কি বলবো এটা, যে এটা হয়তো আল্লাহর হায়াতটা রেখেছিল বলে, তো আমি ক্রস করে যাই, তার যে জায়গাটা ছিল না ওই জায়গাটা ক্রস করে যাই এবং সাথে সাথে আমরা ওর যে রক্তনালীটা নাই সেটাকে ওপেন করে দেই, এবং সাথে সাথে বাচ্চাটা একদম লাল হয়ে যায়। যে বাচ্চাটা মারা যাচ্ছিল সেই বাচ্চাটা
তারপরেই সে তখন শ্বাস নেওয়া শুরু করে এবং এই বাচ্চা এখন বড় হয়ে গেছে। এখন তার বয়স খুব সম্ভব এরকমই 8-10 বছর হবে, সেও মাঝে মাঝে আসে। আর আরেকটা বাচ্চাও এরকম আছে, মানে আসলে অনেক বাচ্চাই আছে যারা একটু মানে আসে সব সময়, তাদেরটা আর কি মনে থাকে বেশি। তো আরেকজন হচ্ছে একজন ডাক্তারেরই বাচ্চা, তো সেই মাটা ডাক্তার আর বাবা হচ্ছে না কর কর্মকর্তা। ওরা এরকম, আমি তো লেবেডে বিকালবেলা বসি, আমি যখন গিয়ে জাস্ট শুরু করব, ফার্স্ট পেশেন্টটাই ছিল ওই পেশেন্টটা, তো ওই পেশেন্টটা ওর মা কুলে করে নিয়ে এসছে কিন্তু উনি বুঝছে না যে বাচ্চাটা যেহেতু নীল হয়ে গেছে। আমি বললাম তোমার বাচ্চাটা তো অনেক নীল, কই না তো ম্যাডাম বাচ্চাটা তো নীল না। আমি বললাম না আচ্ছা ঠিক আছে, ও কিন্তু বুঝতে পারছে না, অনেক জুনিয়র ডাক্তার, তো আমি দেখছি যে বাচ্চাটা খুব খারাপ। আমি কিন্তু সাধারণত প্রথমে চেম্বারে এসে বসে আমি রোগীগুলো দেখি, তারপরে ইকোটিকো করি, কিন্তু এই বাচ্চাটা এত ক্রিটিক্যাল যে আমি সাথে সাথে ওকে নিয়ে ইকোতে দৌড়ায় চলে যাই। যে দেখি যে তার ওই যে শতাব্দীর মতো তার রক্তনালীগুলি উল্টা এবং তার যেটা দিয়ে ছিদ্রটা দিয়ে বেঁচে আছে এটা মনে হয় না যে আর 1-2 ঘন্টা থাকবে, খুব চুয়ে চুয়ে একটু রক্ত যাচ্ছে, কিন্তু ওর মা বাবা তো কিছুই বুঝছে না। তো আমি তখন চিন্তা করলাম যে আমার চেম্বারের সামনে অনেকগুলি রোগী, তারাও খারাপ আর আমার এই বাচ্চাটাও খারাপ, আমি এখন কি করব। তখন আমি মনে মনে আল্লাহকে ডাকলাম যে আল্লাহ আমাকে একটা ভালো পথ, আমি কি করব এখন। তো তখন আমি ডিসিশন নিলাম যে ওই বাকি রোগীগুলার যা হয় হবে, এই রোগীটাকে আমাকে কিছু করতে হবে। তা আমি দৌড় দিলাম তাকে নিয়ে ল্যাবেডের কেতলেবে, এবং ভাগ্য ভালো আমার সাথে যে অ্যাসিস্ট্যান্ট থাকে, আমার কাজগুলো সবাই পারে না অ্যাসিস্ট করতে, তো ওই দিন আমার অ্যাসিস্ট্যান্টটা ওইখানে কেন যেন এসেছিল, ওকে পেয়ে গেলাম। আমি যখন গিয়ে ড্রেস আপ স্ক্রাব নিচ্ছি, ঠিক সেই সময় ওরা বললো যে পেশেন্ট অলরেডি এক্সপায়ার করে গেছে, ওর কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে। আমি বলছি তোমরা রিসাসিটেট করো, তোমরা তাকে আর্টিফিশিয়ালি সেভ করো, তার ইয়ে তাকে শ্বাস দিতে থাকো, তার বুকে মেসেজ করতে থাকো, আমি আসছি। আমি দৌড় দিয়ে যে জাস্ট মানে আল্লাহও মনে হয় মানুষের হায়াত রাখলে এরকমই হেল্প করে, আমি দেখলাম যে এই অমৃতপ্রায় বাচ্চা তার রক্তনালীটা আমি সাথে সাথে পেয়ে গেলাম যেটার ভিতর দিয়ে আমি ঢুকবো, এবং ঢুকার সঙ্গে সঙ্গে আমি তার হার্টে ছিদ্র তৈরি করে দিলাম এবং বাচ্চার সাথে সাথে নড়াচড়া দিয়ে উঠল। একটু পরেই বাচ্চাটা লাল হয়ে গেল। তো এই বাচ্চাটারও নাম ছিল না, পরে ওর বাবা বলে, বাবা ওর বাবা তো খুব কান্নাকাটি, ম্যাডাম আপনি নাম রাখেন, তো ওই বাচ্চাটারও নাম আমি রাখলাম। এখন মানে এই বাচ্চাটাও 3-4 বছর হয়ে গিয়েছে, তো এরকম ও আসে আর কি, ওর বাবার তো মা তো ডাক্তার, ও সবসময় আমার কাছে আসে, ওকে দেখলে খুব ভালো লাগে, এত সুন্দর একটা বাচ্চা। তো এমনিতে যাদের শিশুর হৃদরোগ আপনারা খুঁজে পান এবং তাদেরকে পরবর্তীতে বাঁচাতে পারেন, তারা যখন বড় হয় এই আর কোনো রোগ হওয়ার সংখ্যা থাকে কিনা? তার কিছু কিছু আছে যে আরও তাদের কিছু সার্জারি করতে হয়, যেমন এই বাচ্চাটারও একটা সার্জারি করতে হয়েছে, পরে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছি আমরা, এটা তো জাস্ট লাইফ সেভিং, আমি যদি এটা না করি তাহলে তো সে আর পরবর্তী চিকিৎসাই করতে পারবে না। এগুলি বেশিরভাগই আমরা করি লাইফ সেভিং, পরে আমরা আরেকটা পার্মানেন্ট ট্রিটমেন্ট তাকে দেওয়া হয়। আর কিছু কিছু বাচ্চা আছে যাদেরকে এই লাইফ সেভিং ট্রিটমেন্ট দিয়ে একেবারেই সুস্থ করে ফেলা হয়, আর কোনো চিকিৎসাই লাগে না। আপনি অনেক প্রথমের সাথে যুক্ত আছেন আমাদের চিকিৎসা ক্ষেত্রে, এবং আপনি 2012 সালের 25 ডিসেম্বর দক্ষিণ এশিয়ায় প্রথম আপনি পালমোনারি বাল্ব প্রতিস্থাপন করেন, তো এই বিষয়টি আসলে কি এবং সেটি আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ ছিল আপনার জন্য? আসলে আমি তো প্রতি বছরই দেশের বাইরে যাই বিভিন্ন টেকনোলজি, কিন্তু এটা এমন না যে আমি 98-এ যা শিখেছি সেটাই এখনও চলছে, এভরিডে কিন্তু এগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে, আপডেটিং হচ্ছে, নতুন টেকনোলজি আসছে। আমি প্রথমে হয়তো 2-3টা জিনিসের আমরা ইন্টারভেনশন করতে পারতাম, করে মানুষকে ভালো করতে পারতাম, এখন এটা বেড়ে হয়তো 20-25টা হয়ে গিয়েছে। তো এই যেটা ট্রান্সক্যাথেটার পালমোনারি ভাল্ব রিপ্লেসমেন্ট, এটা হচ্ছে জটিল জন্মগত হৃদরোগে যারা ভুগে তাদের 1-2টা সার্জারি হওয়ার পরেও দেখা যায় যে তৃতীয় চতুর্থ আরও সার্জারি লাগবে, তখন মা বাবারা অনেক ওয়ারিড থাকে, তারা আর সার্জারি করতে চায় না। সেই ধরনের কিছু রোগে এই পালমোনারি ভাল্বটা প্রতিস্থাপন করা হয় বিনা অপারেশনে, যেখানে আমরা সার্জারিটাকে অ্যাভয়েড করতে পারি এবং মৃত্যু ঝুঁকিটাকে এড়াতে পারি, কারণ অলরেডি তারা সার্জারি করে করে অলরেডি তারা অনেক ঝুঁকির মধ্যে আছে। তো এটা আমি যখন বাইরে যাই তখন বিভিন্ন জায়গায় আমি দেখেছি, কিন্তু এটা হলো গিয়ে যে উন্নত বিশ্বে যারা তারা নিজেরা মনে করে যে হ্যাঁ এটা শুরু তারাই করতে পারে, তো আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি কেন করতে পারবো না, আমার দেশে কেন এটা হবে না। তো আমি সেই সময় আমি এটা মনে মনে একটা প্ল্যান করি যে না আমি বাংলাদেশে এটা করব। তো আমাকে কিন্তু কেউ হেল্প করছিল না, যে কোম্পানি এটা বিক্রি করে আমেরিকাতে তারাও বলে না এটা এত দামি ভাল্ব 25 লাখ টাকা,
আমরা এটা তোমাকে দিব না। তারপরে এটা ইন্ডিয়াতে যেহেতু করে নাই, আর ওদের সেকেন্ডারি যারা ওদের অফিসটা থাকে, মানে আমাদের দেশে তো ওদের কোনো কেউ নাই, তো ইন্ডিয়ার লোককেই আমাদেরকে দিতে হবে। সেই ইন্ডিয়ার লোক বলে ইন্ডিয়াতেই হয় নাই, আর বাংলাদেশ একটা ওরকম তো কোনো, তাদের এরকম কোনো প্রমিজিং কার্ডিওলজিস্ট আছে বলে আমাদের জানা নাই, আমরা এটা তাদেরকে দিব না। তো এইভাবে তাদের সঙ্গে আমার অনেক বার্গেনিং করা মানে লাগছে আর কি, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আমাকে, অনেক পরীক্ষা দিতে হয়েছে যে আমি এটা করতে পারবো। অনলাইনে তারা আমার অনেক ইন্টারভিউ নিয়েছে, এবং আমার ক্যাথ ল্যাবটা সেফ কিনা, আমি যে পোস্ট অপারেটিভ কেয়ার করবো সেইটা সেফ কিনা, এগুলি ব্যাপারে তো যখন তারা একদম মানে নিশ্চিত হয়েছে, তখন তারা আমাকে এলাও করেছে এটা করার জন্য আর কি। তারপরে আমি একটা প্রক্টর নিয়ে আসি কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল থেকে, উনি আমার সাথে থাকেন এবং আমরা দুইজন মিলে প্রথমে করি, আর তারপরে আমরা ফার্স্ট কেস করার পরে পরবর্তীতে আমরা একাই করেছি আর কি। ম্যাম, এই যে ক্যারিয়ারের বিভিন্ন অবস্থায় আপনি এরকম চ্যালেঞ্জ নিয়েছেন এবং বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে এবং অনেকের বাধা নিষেধের তোয়াক্কা না করে আপনি এগিয়ে গেছেন, তো এর পেছনে অনুপ্রেরণাটা আসলে কী ছিল, শক্তিটা আসলে কী ছিল? অনুপ্রেরণা আসলে আমি আসলে ওই যে অনেকে আছে না, আমি একটু ওয়ার্কোহলিক টাইপের মানুষ, আমি সারাক্ষণই কাজ করতে পছন্দ করি, একটার পরে একটা কী নতুন করা যায় কী করা যায়। আর আমি প্রথমেই যেটা বলেছি যে আমার এই লাইফটা এক্সটেন্ডেড লাইফ, আমার কিন্তু মারা যাওয়ার কথা ছিল 97, বাট আল্লাহ আমাকে জীবনটা দিয়েছে, আমি যদি একটু মানুষের জন্য কিছু করতে পারি, আমি এই 97 পর থেকে মানুষের কাছে কিছুই আর চাই না, আমি খালি চিন্তা করি আমি যদি কিছু করতে পারি, আমার তো আসলে এমন কোনো ক্ষমতা নাই, খুবই সামান্য আমার ক্ষমতা, সেটা দিয়ে আমি যতটুকু পারি মানুষের জন্য করি। আর এই পেশেন্টগুলো যখন আমার কাছে এসেছে, 2-3 অপারেশন হয়ে গিয়েছে, বাবা মারা আমার কাছে এসে কান্নাকাটি করে, এবং এদের কোনো টাকাও ছিল না, আমি নিজে টাকাগুলোও জোগাড় করে দিয়েছি, 2-4 পেশেন্টের আমরা করেছি এই পর্যন্ত, একটা করতে 30 লাখ টাকার মতো লাগে সব মিলে, তো 2 পেশেন্ট কোনো রকমে তাদের কিছু টাকা জোগাড় করেছিল, বাকি 2 কোনো টাকাই ছিল না, একজন ছিল ট্রাক ড্রাইভার আর আরেকজন ছিল আরেকজনের বাবা একটা ছোট। আসলে সময় থাকলে আপনার কাছ থেকে এরকম আরো অনেক কথা শুনতে চাইতাম, কারণ জীবনের গল্প বা জীবনের বাঁচাতে যারা সাহায্য করেন তাদের কাছ থেকে জীবনের গল্প শুনতে আসলে আমরা সব সময় ভালোবাসি। তবে আমাদের হাতে সময় একদমই শেষ, অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, এবং আপনাদের মাছরাঙ্গা টেলিভিশন কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ।